नमस्कार बंधुरा आमी बाप्पा और आपनी देखछेन ग्रामीण डिजिटल यूट्यूब चैनल। बंधुरा आज आमरा एकटी छोटो एबं गुरुत्वपूर्ण चले एसेछि। आज आमरा एसेछि प्रधानमंत्री आवास योजना ग्रामीण अफिसियल वेबसाइटर उपरे। तो आज आमरा देखबो जे 2022-23 आवास योजना जे नतून लिस्टे बेरियेछे बा बाड़ी पावार जे नतून लिस्टे बेरियेछे सेई लिस्टे किभाबे लिस्टे किभाबे डाउनलोड करते हय बा किभाबे तार मध्ये आपनार नामटी आछे नाकि चेक करते हय सेई संक्रांत विषय निये। तो बंधुरा अवश्य भिडियोटी शेष पर्यन्त देखुन। और तार आगे बोले राखी आपनि जदि एई चैनेले नतून एसे थाकेन चैनलटाके अवश्य सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे देबेन जाते भविष्यते एई धरनेर कोनो भिडियो आपलोड करले तार नोटिफिकेशन पौंछे जाय सबार आगे आपनार काछे। तो बंधुरा चलुन आर कथा ना बाड़िये मूल भिडियोटी शुरू करा जाक। बंधुरा আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি গুগল ক্রোমটি ওপেন করে নিয়েছি। এখানে সার্চ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন pmypmaig.nic.in। তো এই লিঙ্কে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এই অপশনটি প্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে একবার ক্লিক করে দেবেন। আপনি লিঙ্কে ক্লিক করার পরই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়েও আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর যদি আপনার সুবিধা হয় তো আপনি এখান থেকে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নিতে পারেন। আর ডেস্কটপ মোডটি অন না করলে কোনো অসুবিধা নেই, তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো করে নেবেন। যদি মনে হয় যে ডেস্কটপ মোড অন করে আপনি কাজ ভালো করতে পারেন তাহলে আপনি করে নেবেন, না হলে কোনো কিছু দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন মেনু দেখা যাচ্ছে। তো মেনু যে ডান দিকে তিনটি লাইন আছে, তো এই লাইন অপশনটিতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে আছে অ্যাওয়েস অফ, অ্যাওয়েস অফের উপরে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি রিপোর্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। রিপোর্ট অপশনটি ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোজ খুলে গেছে। তো এই উইন্ডোজ খুলে যাওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম অপশন খুলে গেছে। তো এখানে আপনাকে কোনো রকম কিছু না দেখে সোজা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে কিছু সিলেকশন ফিল্টার চেয়েছে, তো এই ফিল্টারগুলোকে আপনাকে দিতে হবে। তো এখান থেকে আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটি আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর তার নিচের অপশনটি খুলে যাবে। তো এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখান থেকে আপনার আপনার ব্লকটি সিলেক্ট করে দেবেন। তো ব্লকটি সিলেক্ট করার পর তার নিচের অপশন একটি খুলে যাবে, নিচের অপশনটি আপনার পঞ্চায়েত কোথাকার সেই পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করে দেবেন। পঞ্চায়েত সিলেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন খুলে গেছে। তো এই অপশনটি আপনি কোন সালের লিস্ট চেক করতে যাচ্ছেন সেই সালটি আপনাকে এখানে দিতে হবে। তো আপনি রিসেন্ট যেই সালটি আছে 2022-23, তো এই 2022-23 এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আরও একটি নতুন অপশন খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি করে সিলেক্ট একটি করে অপশন সিলেক্ট করার পরে তারপরে দ্বিতীয় অপশনটি অটোমেটিক অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আছে আপনি কিসের লিস্ট চেক করতে চাইছেন। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশনটি। এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে একটি অ্যানসার চেয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্যাপচারটি থাকবে তার অ্যানসার কী আছে সেই অ্যানসারটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে আপনি আপনার যে কোনো ক্যাপচার হতে পারে, তো আপনি ঠিক মতো এখানে অ্যানসারটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরই ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে। Gracias.
তো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারির নাম নাম তার বাবার নাম এবং তার জব কার্ডের নাম্বার কি আছে সেই সমস্ত কিছু তো এখানে শো করছে। এখানে অসংখ্য নাম পিডিএফ ফর্মেটে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে এখান থেকে আপনি চলে যাবেন ডাউনলোডে। তো এখান থেকে আপনি ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন সাইটের উপর খুলতে চাইছেন সেই অপশনটি দিয়ে দিয়েছে। তো এখানে আমি পিডিএফটি সিলেক্ট করে নিলাম। পিডিএফটি সিলেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন যতজনকার বেনিফিশিয়ারি বা যতজনকার নাম এসেছে তো তাদের সমস্ত কিছু শো করছে এখানে। আপনি ভালোভাবে দেখতে পারবেন এখানে 99টির উপর 99টি পেজ আছে। এখানে আপনার নামটি আপনি খুঁজে বার করে নেবেন, কারণ এখানে আপনার টোটাল পঞ্চায়েতে যতজনকার বেরিয়েছে আপনার ততজনকার নাম আছে। তো এর মধ্যে থেকে আপনাকে ভালোভাবে আপনার নামটি বার করে নিতে হবে। যদি আপনি আপনার নামে কোনো রকম বাড়ি সাজেশন হয়ে থাকে তো এখান থেকে লিস্টটি পেয়ে যাবেন। এটা রিসেন্ট একদম লিস্ট। তো এর উপরে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন 27/12/2022 লিস্ট আছে। তো কত টাকা স্যাংশন হয়েছে তারও সমস্ত কিছু আছে।